তীব্র শীতকালীন ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক সহ বিভিন্ন স্টেট। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই ঝড় ভয়াবহ রূপ ধারণ করেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক লক্ষ বাসিন্দা, বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট, বন্ধ করা হয়েছে স্কুল, রাস্তাঘাট ঢেকে গেছে বরফের পুরু আস্তরণে। কলোরাডো, ইলিনয় থেকে টেক্সাস পর্যন্ত দুই ডজন স্টেটে ব্যাপক ঠান্ডার সতর্কতা জারি করা হয়েছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল ভারী তুষারপাতের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। বাফেলো, ওয়াটার টাউন ও নিউ ইয়র্কে সপ্তাহের শুরুতে ঝড় কমার আগ পর্যন্ত 1 থেকে 3 ফুট তুষারপাত হবে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এদিকে শীতকালীন ঝড়ের তাণ্ডবে শুধু নিউ ইয়র্কের বাফেলো বিমানবন্দরে 1,500 ফ্লাইট বাতিল করা হয়েছে, বিলম্বে ছেড়েছে 7,500 ফ্লাইট। মন্টানায় সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয়েছে। চেস্টার ও মন্টানায় তাপমাত্রা -54 ডিগ্রিতে নেমে গেছে। ক্যানসাস সিটিতে তাপমাত্রা -35 ডিগ্রিতে নেমে গেছে, যা 1989 সালের পরে সর্বোচ্চ। শিকাগোতে ভারী তুষারপাত ও প্রাণঘাতী ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়েছে। এছাড়াও ডালাস, ন্যাশভিল, লিটিল রকে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। আর মিশিগান ও উইসকনসিনে আড়াই লক্ষেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এদিকে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে আবহাওয়া -56 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও মিনিসোটা ও এর আশেপাশের স্টেটে এরই মধ্যে আঘাত হেনেছে এই তুষারঝড়। বৈরী আবহাওয়ার কারণে এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে নর্থ ও সাউথ ডাকোটা ও কলোরাডোতে শতাধিক স্কুল। 30,000-এর বেশি শিক্ষার্থীর অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওয়েদার ডিপার্টমেন্ট জানিয়েছে মিনিয়াপোলিস সহ কয়েকটি সিটিতে সর্বোচ্চ 20 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে, আর ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘন্টায় 72 কিলোমিটার বেগে।